মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এক অনন্য নজির সৃষ্টি করলেন এই রাজ্যের বুকে সারা রাজ্যে যখন করোনা পরিস্থিতি তীব্র আকার ধারণ করেছে রাজ্য পুলিশ যেখানে করোনার জন্য মাস্ক পরিধানে মানুষকে বাধ্য করছেন জরিমানা আদায় করছেন ঠিক সেই মুহূর্তে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নিজেই সেই করোনা আইন লঙ্ঘন করলেন কিন্তু এটাই সবচেয়ে পরিতাপের বিষয় যেখানে মুখ্যমন্ত্রী নিজে রাজ্যবাসীকে বলছেন যে মাস্ক পরিধান করার জন্য সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার জন্য সেই সঙ্গে স্যানিটাইজার ব্যবহার করার জন্য সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী সরকারি অনুষ্ঠানে যোগদান করে নিজেই করোনা আইন লঙ্ঘন করলেন আমরা কোন রাজ্যে বসবাস করছি মুখ্যমন্ত্রী এ কী নজির সৃষ্টি করছেন এটাই কি আইনের শাসন এটাই কি করোনার জন্য শ্রেষ্ঠ উদাহরণ তাহলে রাজ্যবাসী রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কি শিখলেন কি আশা করলেন